নমস্কার বন্ধুরা, শেয়ার বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই স্টকে ট্রেন্ড রিভার্সাল কিছু স্টক নিয়ে আলোচনা করব। অনেক সময় আমরা ব্রেকআউট স্টকে এন্ট্রি করি কিন্তু সেখানে ফলস ব্রেকআউটে কনভার্ট হয়ে যায়, ফলে আমরা ট্র্যাপ হয়ে যাই। তো একজনের রিকোয়েস্টে আজকে বেশ কয়েকটি ট্রেন্ড রিভার্সাল এবং নিয়ার ব্রেকআউট স্টক নিয়ে আলোচনা করা হচ্ছে। তো আজকের ফার্স্ট স্টকের নাম আরতি ইন্ডাস্ট্রি। আরতি ইন্ডাস্ট্রির যদি চার্ট দেখি, দেখুন এখানে একটা আপট্রেন্ড ছিল, তারপরে এখানে গিয়ে বেশ কয়েকদিন ধরে রেজিস্ট্যান্স নেয়, স্টক নিচে আসে, আবার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করে, পারে না, বেশ কয়েকদিন কনসোলিডেট করে প্রায় 750 টাকা লেভেলে সেখান থেকে স্টক নিচে চলে আসে। তো এখানে কী হচ্ছে, ডবল টপ তৈরি হয়েছে, সেখান থেকে স্টক প্রাইস নিচে নেমেছে। তো আমি বারবার বলি যে ডবল টপ থেকে স্টক প্রাইস যখন নিচে নামছে এবং তার নেকলাইন যখন ব্রেকডাউন দেয় সেখান থেকে হেভি ফল করে, তো তাই দেখতে পাচ্ছি। তারপর এখানে একটা বেস বানায়, স্টক এখন আপ ট্রেন্ডে চলছে। তো ঠিক ব্রেকআউটের কাছে গিয়ে রেজিস্ট্যান্স নেয় কয়েকদিন আগে, সেখান থেকে স্টক প্রাইস নিচে নামে, আবার আজকে ব্রেকআউটের কাছাকাছি গিয়ে ক্লোজিং দিয়েছে। তো আজকের দিনের হাই কত ছিল, 756 টাকা। তো 756 টাকার উপরে কালকে যদি যায় তাহলে এখানে আমরা বাই করব এবং খুব ছোট্ট একটা স্টপ লস দেবো 750 টাকার লেভেলে। তো হতে পারে ব্রেকআউটের সময় কিন্তু ভালো একটা মোমেন্টাম আমরা পেতে পারি। তো সুইং ট্রেডিংয়ের জন্য চাইলে এই স্টকটি আপনি স্টাডি করতে পারেন। নেক্সট আরেকটি স্টক, স্টকের নাম ভিনাটি অর্গানিক। তো ভিনাটি অর্গানিকের যদি আমরা একটু চার্ট দেখি, তো দেখুন স্টকটি এখানে হাই লাগিয়েছিল 2375 টাকা, সেখান থেকে লোয়ার লো ফরমেশনে স্টক নিচের দিকে নামতে থাকে। তো ফাইনালি এখানে দুইবার কী নেয়, এখানে সাপোর্ট নেয়, কাইন্ড অফ ডাব্লু প্যাটার্ন এখানে একটা তৈরি করে, তারপর স্টকটির আপট্রেন্ড শুরু হয়। এখানে হায়ার হাই এবং হায়ার লো ফরমেশনে স্টকটি উপরের দিকে যাচ্ছে। তো স্টকের আপট্রেন্ড খুব ভালো, কিন্তু আমরা যদি এখানে একটা ট্রেন্ড লাইন টানি, দেখুন তার নিয়ার হাই এখানে যখনই স্টক প্রাইস এসেছিলো বেশ কয়েকদিন কনসোলিডেট করে তারপরে ব্রেকআউট দেয়। আবার প্রিভিয়াস যে তার নিয়ার হাই ছিল সেখানে যদি একটা ট্রেন্ড লাইন টানি, দেখুন একে ব্রেকআউট দেওয়ার আগে বেশ কয়েকদিন এখানে কনসোলিডেট করেছিল তারপর ব্রেকআউট দিয়েছে। আবার আমরা যদি নতুন করে আরেকটি এখানে ট্রেন্ড লাইন টানি, তার নিয়ার হাই, এই যে নিয়ার হাই, তো এখানেও ব্রেকআউট দেওয়ার আগে বেশ কয়েকদিন কনসোলিডেট করেছিল, করার পরে আজকে একটা ভালো মোমেন্টাম দিয়েছে প্রায় 6% মতো। তো এর থেকে বোঝা যাচ্ছে যে স্টকটি প্রাইস অ্যাকশন খুব ভালোভাবে ফলো করছে এবং হায়ার হাই এবং হায়ার ফরমেশনে স্টকটি আপট্রেন্ডের দিকে যাচ্ছে। তো এখন ব্রেকআউট দেওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছে এই স্টকটি। তো 2282 টাকায় আজকে এখানে তার ক্লোজিং দিয়েছে। তো কালকে যদি, আজকের দিনের হাই কত ছিল, প্রায় 2300 টাকার লেভেল, তো কালকে যদি 2300 টাকার উপরে স্টক প্রাইস যায় তাহলে এখানে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি, ফলে এখানে যেহেতু ব্রেকআউটের কাছে আছে হঠাৎ করে একটা ভালো মোমেন্টাম এখানে আমরা আশা করতে পারি। আর না হলে এখানে যদি কনসোলিডেট করে তবুও কিন্তু একটা ভালো মোমেন্টাম আসবে। তো এক্ষেত্রে আমাদের আজকের দিনের যে লো ছিল 2150 টাকা বা আজকের দিনের যে ক্লোজিং 2280 টাকার লেভেলে আপনারা স্টপ লস প্ল্যান করতে পারেন। নেক্সট আরেকটি স্টক, স্টকের নাম কির্লোস্কোর অয়েল ইঞ্জিন। তো এই স্টকটি প্রথমে আপট্রেন্ড ছিল, তারপরে একটু নিচে নামে, তারপরে কন্টিনিউয়াসলি বড় বড় এখানে উইক তৈরি করে, এটা নিশ্চয়ই ইলেকশনের সময় হয়েছে। তো 1090 টাকার লেভেলে এখানে কিন্তু একটা সাপোর্ট রয়েছে, তো এখান থেকে ভালোই বাউন্স ব্যাক করেছে তার উইকগুলো দেখে আমরা বুঝতে পারছি। তো প্রাইস উপরে যাওয়ার পরে প্রায় 1450 টাকার লেভেল থেকে কন্টিনিউয়াসলি স্টক প্রাইস ফল করে, এখানে একটা বেজিং প্যাটার্ন বানিয়েছিল কিন্তু সেখান থেকেও স্টক প্রাইস ফল করে। তো প্রাইস অ্যাকশন তো অবশ্যই ফলো করবে, ঠিক কোথার থেকে বাউন্স ব্যাক নেয়, ঠিক তার প্রিভিয়াস যে সাপোর্ট ছিল সেখানে এসে স্টক বাউন্স ব্যাক নেয়। তো আজকে 6.5% মতো মোমেন্টাম দেখিয়েছে। তো আজকের দিনের হাই 1176 টাকার লেভেলে যদি কালকে ক্রস করতে পারে তাহলে এখানে এন্ট্রি প্ল্যান করব এবং 1165 টাকার লেভেল আজকের দিনে যে ক্লোজিং সেখানে আমরা স্টপ লস দেবো, তাহলে খুবই ছোট্ট একটা স্টপ লস এখানে আমরা পাবো। তো চাইলে এই স্টকটিকেও আপনারা স্টাডি করতে পারেন। এছাড়া স্টক যদি নিচের দিকে নেমে আসে কোনো কারণবশত মার্কেটের সেলিং প্রেশারের জন্য, তাহলে 1090 টাকার লেভেলে আবার এন্ট্রি প্ল্যান করতে পারেন। নেক্সট স্টকের নাম গ্লাক্সো স্মিথ লাইন ফার্মা। তো গ্লাক্সো স্মিথ লাইন ফার্মার যদি আমরা চার্ট দেখি, দেখুন এখানে এখান থেকে প্রাইস নিচের দিকে নামে, আস্তে আস্তে হায়ার হাই ফরমেশনে স্টক প্রাইস উপরের দিকে যেতে থাকে। তো এখান থেকে যদি একটা ট্রেন্ড লাইন টানি, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছিল, দুইবার রেজিস্ট্যান্স, তিনবার, চারবার, পাঁচবার, এবং স্টককে যদি দেখি আমরা, স্টক বর্তমানে আপট্রেন্ডে রয়েছে। তো ইন্টারেস্টিংলি যদি স্টক প্রাইস, দেখুন এখান থেকে একটা ট্রেন্ড লাইন টানি, তো এখানে একটা ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট ফার্স্ট ব্রেকআউটে কনভার্ট করিয়ে আবার স্টক উপরে গেছে, কিন্তু তার প্রিভিয়াস যে একটা এখানে
রেজিস্ট্যান্স ছিল সেখানেই রেজিস্ট্যান্স পেয়ে স্টক নিচে নামে এবং তার প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে একটা সাপোর্ট বানায়, স্টক উপরে যায়, আবার এখানে সাপোর্ট এরিয়ার কাছে আসে। আসার পরে স্টক প্রাইস আরও আস্তে আস্তে উপরে যেতে থাকে। তো এখন যদি আমরা এর ক্যান্ডেলগুলো দেখি, প্রত্যেক দিন স্টক আস্তে আস্তে উপরে যাওয়া শুরু করেছে এবং তার উইকগুলো দেখে বুঝতে পারছি যে হেভি সেলিং প্রেশার এসছে এই ট্রেন লাইন বরাবর। তো এই ট্রেন লাইনটি খুবই একটা ইম্পর্ট্যান্ট ট্রেন লাইন, যেদিন এই ট্রেন লাইনের ব্রেকআউট হবে আশা করি এখানে একটা খুব ভালো মোমেন্টাম আমরা দেখব। তো আজকের যে ট্রেন লাইন যেখান থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, তো আজকের হাই 2895 টাকা। তো আমি যদি এটা রাউন্ড ফিগারে ধরি, 2900 টাকা লেভেলে যদি স্টক প্রাইস যায় তাহলে এই স্টকে এন্ট্রি নেওয়া যেতে পারে এবং খুব ছোট্ট একটা স্টপ লস আমরা এখানে প্ল্যান করতে পারি। তো চাইলে এই স্টকটিকেও আপনারা স্টাডি করতে পারেন। বন্ধুরা, আমাদের একটি ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চাইলে সেখানে ভিজিট করে আমাদের চ্যানেলে জয়েন হতে পারেন, যেটা সম্পূর্ণ ফ্রি এবং স্টক মার্কেট রিলেটেড বিভিন্ন রকম নিউজ এবং তার আপডেট এখানে শেয়ার করা হয়। আমাদের নেক্সট যে স্টক সেটা হচ্ছে বিকাজি ফুড। তো বিকাজি ফুডের যদি চার্ট দেখি আমরা, একটা এখানে এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, সরি সাপোর্ট নিয়েছে, এখানেও সাপোর্ট নিয়েছে, এখানেও সাপোর্ট নিয়েছে এবং এখানেও সাপোর্ট নিয়েছে এবং উপরে এক ট্রেন লাইন বরাবর বারবার রেজিস্ট্যান্স নিচ্ছিল। তো এটাকে বলা হয় বক্স প্যাটার্ন। তো একটা বক্স প্যাটার্নের আজকে এখানে ভালো আমরা ব্রেকআউট দেখতে পেলাম এবং তার যে প্রিভিয়াস হাই ছিল সেটাও এখানে ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো আজকে প্রায় 7% কাছাকাছি স্টকটি মোমেন্টাম দিয়েছে। আজকের দিনের হাই কত ছিল? 794 টাকা। কালকে যদি 794 টাকার উপরে প্রাইস যায় তাহলে এখানে আমরা এন্ট্রি নেব এবং খুব ছোট্ট একটা স্টপ লস 786 টাকা আজকের ক্লোজিং প্রাইসে আমরা এখানে দিয়ে দেবো। এছাড়া স্টক যদি আবার এখান থেকে রিটেস্ট করতে আসে প্রায় 744 টাকা লেভেলে, তো এখানে আরেকটা ভালো এন্ট্রি হতে পারে। তো চাইলে এই স্টকটিকেও আপনারা স্টাডি করতে পারেন। এই ভিডিওতে অনেকগুলো স্টক নিয়ে আলোচনা করা হচ্ছে, তো সবগুলো স্টকে সবাই তো এন্ট্রি নিতে পারবেন না। যে স্টকটি মনে হচ্ছে যে এর চার্ট আমার খুব ভালো লাগছে আর যে প্যাটার্নে আপনারা ট্রেড করতে ভালোবাসেন, শুধুমাত্র সেই স্টকগুলোর দিকে আপনারা ফোকাস করবেন। নেক্সট আমাদের স্টকের নাম কেমপ্লাস্ট সানমার। তো কেমপ্লাস্ট সানমারে যদি আমরা চার্ট দেখি, স্টক আপট্রেন্ড ছিল, তারপরে নিচের দিকে আসে, উপরে যায়, প্রিভিয়াস এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানেও একটা রেজিস্ট্যান্স, তো সেখানে রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচে আসে। এখন স্টকটি হায়ার হাই ফরমেশনে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং তার প্রিভিয়াস যে নিয়ার হাই ছিল সেখান থেকে আজকে প্রাইস রিজেকশন হয়ে একটু নিচে ক্লোজিং দিয়েছে। তবুও এই স্টকটি আজকে 5% পজিটিভে ক্লোজিং দিয়েছে। তো আজকের দিনের হাই কত ছিল? আজকের দিনের হাই ছিল 567 টাকা। তো এর উপরে যদি কালকে প্রাইস যায় এখানে একটা ভালো ব্রেকআউট হতে পারে এবং আমরা 560 টাকার লেভেলে একটা স্টপ লস দিয়ে এখানে এন্ট্রি প্ল্যান করতে পারি। খুব ছোট্ট ছোট্ট স্টপ লস এখানে আলোচনা করা হচ্ছে যাতে আপনাদের লসের পরিমাণ খুব কমে যায় এবং লাভের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। তো ফার্স্ট আমাদের টার্গেট থাকবে 620 টাকার লেভেলে। তো চাইলে এই স্টকটিকেও আপনারা স্টাডি করতে পারেন। নেক্সট আমাদের স্টকের নাম অ্যাপোলো টায়ার। তো অ্যাপোলো টায়ারের যদি আমরা এখানে চার্ট দেখি, একটা নির্দিষ্ট ট্রেন লাইন বরাবর বারবার এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে এবং নিচে সাপোর্ট নিচ্ছে, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার এবং সাপোর্ট লাইনের কাছাকাছি এসে আজকে স্টক প্রাইস উপরের দিকে গিয়েছে। তো এখানে প্রায় 568 টাকা লেভেল থেকে স্টক কন্টিনিউয়াসলি ফল করছে এবং আজকে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। তো ডোজি ক্যান্ডেল কখন তৈরি করে? এটাকে বলা হয় ট্রেন রিভার্সাল ক্যান্ডেল। যদি স্টক প্রাইস কন্টিনিউয়াসলি উপরে যেতে থাকে এবং ডোজি তৈরি হয়, তো এটা মনে করা হয় যে তার যদি লো নিচে কাটে তো তখন সেখান থেকে একটা ট্রেন রিভার্সাল হয়, অর্থাৎ ডাউন ট্রেন শুরু হয়। আবার কোনো স্টক যদি কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে থাকে, একটা ডোজি তৈরি হয় এবং ডোজির হাইকে পরের দিন ব্রেকআউট দেয়, তাহলে সেখান থেকে একটা আপ ট্রেন্ডের জার্নি শুরু হতে পারে। তো আমরা দেখছি যে এখানে একটা ডোজি তৈরি হয়েছে, স্টক উপরে গিয়েছে, এখানে একটা ডোজি তৈরি হয়েছে, স্টক উপরে গিয়েছে, উপরে একটা ডোজি তৈরি হয়েছে, স্টক নিচে নেমেছে, এখানে কাইন্ড অফ একটা ডোজি তৈরি করেছে, স্টক উপরে গেছে, স্টক প্রাইস নিচে নামার পরে আজকে একটা ডোজি তৈরি করেছে। অর্থাৎ এখানে যে কন্টিনিউয়াসলি বড় বড় ক্যান্ডেলগুলো ফর্ম হচ্ছে, এখানে বিআরটা অ্যাক্টিভ ছিল, তো আজকে বুল এবং বিআরের এখানে ফাইট, হেভি ফাইট হয়েছে এবং যেখানে ওপেনিং সেখানেই ক্লোজিং দিয়েছে। তো মার্কেটকে কেউ দখল করতে পারেনি, মার্কেটকে নিচেও নিয়ে যেতে পারেনি, উপরেও নিয়ে যেতে পারেনি। তো আজকের দিনের হাই 526 টাকার উপরে কালকে যদি প্রাইস যায় তাহলে এখানে একটা এন্ট্রি প্ল্যান আমাদের হতে পারে এবং 520 টাকার লেভেলের আমাদের স্টপ লস হবে। তো চাইলে এই স্টকটিকেও আপনারা স্টাডি করুন। আমাদের লাস্ট স্টক গ্রিন্ট উইল নর্টন। তো গ্রিন্ট উইল নর্টনের যদি আমরা একটা চার্ট দেখি, তো চার্ট দেখুন, এখানে স্টক উপরে যাওয়ার পরে বেশ কয়েকদিন কনসলিডেট করে, উপরে যায়, ব্রেকআউট দিয়ে আবার এখানে ব্রেকআউট লেভেলে রিটেস্ট হয়, স্টক প্রাইস আবার উপরে যায়, সেখান থেকে কন্টিনিউয়াসলি লোয়ার লো ফরমেশনে স্টক প্রাইস ফল করতে থাকে। তো যখনই দেখবেন যে কোনো ডাউন ট্রেন্ডে যদি ডোজি ক্যান্ডেল তৈরি হয় তাহলে সেখান থেকে একটু রিভার্স হতে পারে, যেখানে আমরা এটাকে দেখলাম। আবার ডোজি ক্যান্ডেলের লো যদি ব্রেক হয়, ডাউন ট্রেন্ড কিন্তু তার কন্টিনিউয়েশন চালাবে। তো আজকে এখানে তার যে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট জোন ছিল সেখানে এসে একবার সাপোর্ট নিয়েছে, পরশু দিন, কালকে এখানে আবার এখানে সাপোর্ট নিয়েছে,
আজকে এখানে আবার সাপোর্ট নিয়ে স্টক প্রাইস উপরের দিকে গিয়েছে। তো গ্রিন একটা ডোজি ক্যান্ডেল তৈরি হচ্ছে, যেটা ভালো। তো আজকের দিনের হাই কত ছিল? 2445 টাকা। 2445 টাকার উপরে কালকে যদি যায় তাহলে এখানে আমরা এন্ট্রি প্ল্যান করবো, এবং 2425 টাকা লেভেলে আমরা এখানে স্টপ লস দেবো, খুব ছোট্ট একটা স্টপ লস। তো চাইলে এই স্টকটিকেও আপনারা স্টাডি করতে পারেন। তো এই স্টকগুলো যতগুলো আলোচনা করলাম অবশ্যই কিন্তু একটা স্টপ লস অবশ্যই দেবেন, কেননা সবগুলোই ডাউন ট্রেন্ডে আলোচনা করা হচ্ছে এবং ট্রেন্ড রিভার্সাল নিয়ে আলোচনা করা হচ্ছে। যদি ডোজি ক্যান্ডেলকে ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে আবার কিন্তু নিচে আসবে। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি স্টকের ট্রেন্ড রিভার্সাল আর যেগুলো ব্রেকআউটের কাছাকাছি আছে সেগুলো নিয়ে আলোচনা করা হলো। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভবিষ্যতে আরও এরকম ভিডিও আনতে পারি কি না তার জন্য কমেন্ট করে জানাবেন, এবং কোন চার্টটি আপনার সবথেকে ভালো লাগলো, কোন স্টকটি আপনার পোর্টফোলিওতে রয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।